অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারের সাবেক বিচারপতি মানি। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে বানভাসী মানুষ, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে বললেন উপদেষ্টা। এবং রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট বললেন ফখরুল, অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান। আমি দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/1124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21etv চ্যানেলে। সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে আটক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর তাকে আদালতে তোলা হয়। এর আগে শুক্রবার রাত 10:30 দিকে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। এরপর ভোর রাতে করা পাহারায় তাকে সিলেটে নেওয়া হয়। পুলিশ জানায় মামলা দায়ের করার পর তাকে আদালতে তোলা হয়েছে। এর আগে শুক্রবার রাত 10:30 দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হয় মানিক। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরুর সহায়তায় ডেস্ক রিপোর্ট। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে ধোনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুই টাকা এগোনা, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। স্থানীয় ইউপি সদস্য জানান, ধোনা পাতিছড়া গ্রামের সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ, আচ্ছা পরে নিয়ে গেছে, নিয়ে গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় একটি চ্যানেলের টক শোতে অধ্যত্ত ও কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণ করেন শামসুদ্দিন মানিক। আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের সন্তান বলার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বিতর্কিত মন্তব্য, অশালীন আচরণ আর মত ও পথের বিরুদ্ধে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে সমালোচিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে বিচার বিভাগে নজিরবিহীন এক বলয় তৈরি করা বিচারপতি মানিক একাধিকবার গণরোষেরও শিকার হয়েছেন। আর তার রোষানলে পড়ে পদত্যাগ ও দেশ থেকে বাধ্য হয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গণমাধ্যম মালিক ও সাংবাদিকদের সাথেও পেয়েছিলেন মানিক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ওদের বলছিলাম ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা 60-70 লাখ। অর্ধ কোটিরও বেশি টাকা ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে, তারপরও ধরা পড়ে যান, পালাতে পারেননি। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বিচার বিভাগ দাপিয়ে বেড়ানো বিচারপতি মানিক বিতর্কিত সব মন্তব্য করেই সবসময় সমালোচিত ছিলেন। টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এর শেষ উদাহরণ। আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের সন্তান বলার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বারবার আক্রান্ত হয়েছেন বিচারপতি মানিকের বাক্যবাণে। নিজের মত ও পথের না মিললেই সবাইকে তিনি স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিতেন। বলতেন রাজাকার, জিয়াউর রহমান পাকিস্তানিদের ক্ষমতায় বসানোর জন্য পাগল হয়েছেন, পাকিস্তানি জেনারেলদের কথায় উনি সবকিছু করতেন। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলে যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আপনাদের নেতা খুনের মামলার আসামি, তার পিতা যেমন খুনের মামলার আসামি, সেও। পরিবর্তিত পরিস্থিতিতে বিচারপতি মানিক গণরোষের মুখে পড়েন। কারণে অকারণে ক্ষমাও চাইছিলেন বারবার, তারপরও নিরাপদ বোধ করছিলেন না। এই কারণেই শুক্রবার রাতে ভারতে পালানোর চেষ্টা করেন। সিলেটের কানাঘাট উপজেলার দনা সীমান্ত থেকে আটক করা হয় তাকে। বিচারপতি মানিক তার পৃষ্ঠপোষক শেখ হাসিনার আমলেও একাধিকবার গণরোষের শিকার হয়েছেন। 30-40 জন লোক এসে গাড়িটা জোর করে কাজ খুললো, খুলে আমাকে বেশ মুখে নাকে দাঁতে মারলো, দাঁত থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে 22 জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়ে প্রথম। সিনাই প্রথম বিচারপতি 2017 সালের নভেম্বরে যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে। বিচারপতি সিনহার এমন পরিণতির নেপথ্যেও ছিলেন বিচারপতি মানিক চৌধুরী। প্রধান বিচারপতি সিনহা চেয়ে 3 মাসের সিনিয়র ছিলেন তখনকার আপিল বিভাগের বিচারপতি মানিক। সিনহাকে নিয়োগ দেওয়ায় বিচারপতি মানিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। চলতে থাকে ষড়যন্ত্র। প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগেও বাধ্য হন সিনহা। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। আত্মজীবনীমূলক বই ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে এসবের বিস্তারিত লিখেছেন বিচারপতি সিনহা। বিচারপতি মানিকের পৃষ্ঠপোষক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতে পালানো শেখ হাসিনার বিচার দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যার সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন। 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং স্বদেশ রায় সহ সাংবাদিকদের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে চলতেন বিচারপতি মানিক। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানের সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। তবে অবসরে যাওয়ার পরও 1 বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর 2017 সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনও পরিশোধ করেননি। বিতর্কিত বিচারপতি মানিকের আরও অনেক কর্মকাণ্ডই এখন বেরিয়ে আসছে, আর সেসবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে তার, এমনটাই প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্য প্রসঙ্গ, উজানের ঢল ও বৃষ্টিপাত না হয় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও বৃষ্টিপাত না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে বাড়িঘর রাস্তাঘাট এখনও ডুবে থাকায় দুর্ভোগে বানভাসীরা। 24 ঘন্টা বৃষ্টিপাত না হয় চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ। তবে বিভিন্ন উপজেলায় ফুটে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ। এছাড়া পটিয়া, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডু, মিরসরাই, হাটহাজারি ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। পানিবন্দী 7 লক্ষাধিক মানুষ। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। কুমিল্লায় 724টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 50,000 মানুষ অবস্থান করছেন। আপাতত প্রাথমিকভাবে শুকনো খাবার নিয়ে আসছি, বিস্কিট, পানি, মুড়ি, সিরা, স্যালাইন, ঔষধ, কাপড় আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, ওষুধ আছে, খাবার আইটেমের মধ্যে
শুকনো সব ধরনের খাবার আছে। লক্ষ্মীপুরে নদ নদীর পানি কমলেও এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী। দুঃখ দুর্দশায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রের মানুষের। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে মনু, জুরি ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠার পাশাপাশি জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউশ ও রোপা আমন ধানের ক্ষেত। এদিকে 46 বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। একই সাথে টানা তৃতীয় দিনের মতো 5 শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমরা সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিদেরকে, বিশেষ করে যারা স্বাবলম্বী আছেন তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। হেল্পলাইন খুলেছি, এখানে 3টি নাম্বার দেওয়া আছে, যারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করা দরকার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্ধ রয়েছে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম। বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে বন্যা সমস্যার ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভূঁইয়া। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিস্টের সরকার গত 16 বছরে বাংলাদেশকে কুড়ে কুড়ে নষ্ট করেছে। জাতীয় ঐক্যের বাংলাদেশে চান জানিয়ে আসিফ বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, সকল সিস্টেম রিফরমেশন করতে হবে। ছাত্ররা সিস্টেম রিফরমেশনের জন্যই লড়াই করেছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে, বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে যেকোনো দুর্যোগ, যেকোনো দুরবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আগে সরকারের লুটপাটের কুফল এখন মানুষকে ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন তিনি। এ সময় আমিরের জামাত বলেন, প্রত্যেক বছর নদী শাসনের জন্য বাজেট বরাদ্দ দেয়া হলেও তা কাজে না লাগিয়ে লুটপাট করা হয়েছে। তারা এত উন্নয়ন করেছে যে দেশকে কানাডা সিঙ্গাপুর বানিয়ে এখন বন্যার স্রোতে মাছের মতো ভাসাচ্ছে। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে। বানভাসীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামাত আমির। কোনো দুষ্ট দান্দাবাজ মতলববাজ এখানে আসতে পারবেন না, কোনো জায়গা নাই, ওই লোকের আমাদের কোনো প্রয়োজন নাই। রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আয়নাঘর তৈরি করায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিনের। মাহমুদ হাসানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ভাষা নিয়ে অনুসারী পরিষদ আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেনি। তারা কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এর জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা, তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। বিগত সরকারকে যেসব সচিব অন্যায়ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আর স্বপদে দেখতে চায় না জনগণ। এছাড়া গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আহ্বান জানান তিনি। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে
তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের বাজার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। এদিকে বিএনপি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে খুব খুব করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন, অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জনগণ মুক্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন। প্রতিহিংসা নয় বরং জনগণকে সাথে নিয়ে আইন অনুযায়ী দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আহ্বান জানান তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মোংলার মিঠাখালী বাজারে সুজনের স্থানীয় নেতাদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা করে সংশ্লিষ্ট পরিবারকে সহায়তায় ও ক্ষতিপূরণ দেওয়া সহ আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। বড় মৌকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়িতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল 55 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরা সয়েল 60 থেকে 65, আটাশ বা স্বর্ণা জাতের মোটা চাল 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ধানের দাম কমতে শুরু করেছে, কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরও কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম জিরা ছিল 60 টাকা 65 টাকা, সেটা এই সপ্তাহে 60 টাকা 65 টাকায় আছে। দেখেন বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দোষছেন ব্যবসায়ীরা। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচও একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। বেশি মরিচ বিক্রি হচ্ছে 1600-1700 টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে 5 টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়, যেটা 1 কেজি খেতাম সেটা 3 পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন 1/2 কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়িতে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 100 টাকা বেড়ে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শিগগিরই 3 পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রাঙামাটিতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে। এছাড়া পাহাড়ে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার পদক্ষেপ ও কাপ্তাই হ্রদ খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। কি বলে নিউট্রাল একটা রিজনাল কাউন্সিল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাবসলিউটলি আমি যতটুকু পারি নিউট্রাল করে রাখতে চাই। আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে বানভাসী মানুষ, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে বললেন উপদেষ্টা। এবং রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট বললেন ফখরুল, অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে-24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।